সিরাজগঞ্জের উল্লাপাড়ার চর বর্ধনগাছা গ্রামের কৃষক সাইদুর সরকার চলতি মৌসুমে 10 বিঘা জমিতে শশার আবাদ করেছেন। প্রতি বিঘায় 30,000 টাকা খরচ করে বিঘা প্রতি লাভ করছেন 60,000 থেকে 70,000 টাকা। আলু পারেন এর সাথে কোনো ফসলই না। আর দ্বিতীয় কথা, এটা আমরা 32-35 দিনে আমরা এটা বাজার দাঁত করতে পারি। গত বছর দাম ভালো পাওয়ায় এবার জেলায় 707 হেক্টর জমিতে শশার চাষ হয়েছে। বিশেষ করে চলনবিল অধ্যুষিত তারাশ ও উল্লাপাড়া উপজেলায় আবাদ হয়েছে সবচেয়ে বেশি। প্রতি বিঘায় ফলন পাচ্ছেন 70 থেকে 80 মন। প্রতি মন শশা বিক্রি করছেন 900 থেকে 1,000 টাকায়। আমি 1 বিঘা জমি আবাদ করছি, তার মধ্যে 1,00,000 টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে, আরও 30-35,000 টাকা বিক্রি করা যাবে। 1 বিঘায় 20-22 মন শশা হয়, 500 টাকা মন বেশি, প্রতি তোলানে 11,000 টাকা। এখন যদি বাজার যেভাবে বাড়তেছে, যদি ভালো হয় তাহলে মনে করেন যে ভালোই লাভ হবে। 20 শতক জমিতে শশা লাগাছি, আমার প্রায় 30,000-40,000 টাকার মতো বিক্রি করা হয়ে গেছে। শশা কেনাবেচার জন্য উল্লাপাড়ার চর বর্ধনগাছায় প্রতিদিন বসছে শশার হাট। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকাররা আসছেন এই হাটে। প্রতি হাটে কেনাবেচা হচ্ছে অন্তত 50,00,000 টাকার শশা। দেশি কিরে মনে করেন যে 1100 থেকে 1200 টাকা, লাল টাল সহ হাইব্রিড আপনার 700, 750, 550, 600 টন, 700 টন, 800 টন, প্রতিদিন 50-60,00,000 টাকার কেনাবেচা হয়। অন্যান্য ফসলের থেকে কম সময়ে ফসল বিক্রি করতে পারার পাশাপাশি ভালো লাভ হওয়ায় দিন দিন বাড়ছে শশার আবাদ। ফলন বাড়াতে কৃষকদের নানা পরামর্শ দেওয়ার কথা জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা কৃষি অফিস সার্বক্ষণিক তাদের পাশে আছি, পরামর্শ দিচ্ছে। পরামর্শ দেওয়ার কারণে তারা শশা চাষের প্রতি খুবই আগ্রহী এবং লাভবান হওয়ার কারণে তারা শশা চাষ করছে। শীতকালের সকল সবজি এই সময় অ্যাভেলেবল থাকে না, ফলে দেখা যায় যে আগাম হারভেস্ট করার কারণে এটা হচ্ছে বাজারের প্রাইসটা কৃষকরা ঠিক মতো পায়। এই জন্য কৃষকরা মূলত এই সময়টা অনাবাদি না রেখে তারা শশা চাষ করে জমিটা ইউটিলাইজ করে। জেলায় এবার 15,530 টন শশার উৎপাদন লক্ষ্য ঠিক করেছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য অন্তত 15 কোটি টাকা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।